তো সবাই আজকে আমরা বালি পাস বেস ক্যাম্পে যাব চারিদিকে দৃশ্যটা দেখো অসাধারণ এখানে অক্সিজেনের একটু কম আছে একটু ছোটাছুটি হাঁটাহাঁটি করলে একটু অক্সিজেনের কমতি অনুভব হচ্ছে তো ওই যে আমাদের আরও টিম মেম্বাররা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ পাহাড় বেয়ে আজকের একটা কম কিলোমিটার হলেও 4 কিলোমিটার বা 3 কিলোমিটার হলেও খাটনি অনেকটা বেশি তো দেখা যাক কত ইঞ্চি করা যায় তো উদারি থেকে ওই যে উদারি এই উপর থেকে ভিউটা মানে বলে বোঝানো যাবে না কি সুন্দর ভিউ আর এই যে পাহাড়টা দেখছো দেখ ক্রস করে ওই পাশে যেতে হবে আমাদের তারপরে হয়তো আরেকটা পাহাড় আছে সেটাকে ক্রস করতে হবে দিয়ে বালি পাশে বেস ক্যাম্পে আমরা পৌঁছবো তো এই ব্যাপার ওয়েদারটাও ভালো ওয়েদার তো ভালোই আর অসাধারণ দৃশ্য এখানে বলে বোঝানো যাবে না কেউ কষ্ট প্রচণ্ড কিন্তু দৃশ্য এক নম্বর তো আর বলার কিছু নেই খুব স্টিপ রাস্তা আর এখানে রাস্তা বলতে তেমন কিছু নেই ওই যেটুকু পায়ের ছাপে বোঝা যাচ্ছে সেইটুকুকে ফলো করে আমাদের যেতে হচ্ছে আর ওই যে ওই দিকে যে একটা রিজ গেছে ওই রিজটাকে ক্রস করে তারপরে একটা রিজ আছে সেটাকে ক্রস করে হয়তো আমাদের যেতে হবে যেটুকু গাইড আমাদের বলেছে তো আস্তে আস্তে কচ্ছপের মতো গতিতে পা ফেলে ফেলে যেতে হবে নাহলেই দেখতেই পেলে তোমরা নাহলে কি হতে পারে তো এখানে নিঃশ্বাসেরও খুব প্রবলেম আর পিছে স্যাকও আছে তো বেশি তাড়াহুড়ো করার দরকার নেই 3-4 কিলোমিটার রাস্তা সারাদিন সময় আছে ইজিলি তোমরা হেসে খেলে দুটোর মধ্যে পৌঁছে যেতে পারবে যদি না বেশি রেস্ট নাও তো দেখা যাক চলো যাই তো ব্যাপার হলো যে আমাদের কিছু টিমের ওইখানে লোক আছে তাদের হয়তো দেখা যাচ্ছে যায় না দেখা না যাওয়াটা স্বাভাবিক কারণ অনেক দূরে আছে আর আমরা এই বালি পাশে যে বেস ক্যাম্প আছে তার খুবই কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো একদম স্নোফিল্ড তো এটা টপকে গিয়ে আমাদের বেস ক্যাম্পে যেতে হবে তারপরে এরকমই স্নোফিল্ডে বালি পাশ এই স্নোফিল্ডে হাঁটার সময় আমরা কিছু ক্লিপ তুলবো যেটা তোমাদের দেখাবো একটু মাঝে হয়তো তার জন্য স্টে টিউনড আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করো তো এই ব্যাপার চলো দেখে নিই তো এখানে আগে সিনেমা টিনা দেখেছি কিন্তু রিয়েল লাইফে তো দেখিনি আমরা আমিও দেখিনি দেবেশও দেখেনি এও দেখেনি কেউই দেখেনি যে এই পাহাড়ের মধ্যে এখানে জোরে চেঁচিয়ে কথা বললে সেটা ইকো হচ্ছে যেমন যদি আমি দেবেশের নাম ধরে ডাকি দেবেশ শুনতে পেলে কিনা যাই না তো 3-4 বার ইকো হচ্ছে তো তোমরাও ট্রাই করো একবার আমরা যত এগোতে লাগলাম আমাদের চারপাশ বরফের চাদরে মুড়ে যেতে লাগলো ওপরে গাঢ় নীল আকাশ আর নিচে সাদা বরফ এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখার পর আমাদের চলার সমস্ত কষ্ট যেন 1 মিনিটে মিলিয়ে যেতে লাগে thank you.
জানি না, হাঁটতে হাঁটতে আমরা মনে হয় লেপার্ডের পায়ের ছাপ দেখতে পেয়েছি, স্নো লেপার্ডের। তো এই ছাপ আমরা গেছে, এগুলো ব্যাপার, আর এগুলো মানুষের পায়ের ছাপ, আমরা সেই অনুযায়ী যাচ্ছি। আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা কোনো দিন এই খাড়া রাস্তা দিয়ে হাঁটতে পারব, কিন্তু বালিপাসকে জয় করার অদম্য ইচ্ছাশক্তি আমাদেরকে এই রাস্তা দিয়ে হাঁটার সাহস জোগাল। তো বেস ক্যাম্প যাওয়ার রাস্তায় আমরা এক জায়গায় এসেছি, এই যে দেখছো এখনও যেতে হবে, এই যে বরফের মধ্যে বসে আছি, বরফই বরফ, বরফই বরফ, জলের জায়গায় বরফ খাচ্ছি। আর রাস্তা একবার দেখি না দেবে, আমরা বেরিয়েছি খেয়ে নি।
বল মান তো কিছু বলে দে, কিছু বলার নেই এখানে, সারা রাত জেগে ঠিক আছে, এখন 5:30টা বাজে। আর যত তাড়াতাড়ি সূর্যটা উঠতে পারবে তত ভালো, তো চলো আর বেশি দেরি করব না। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী পর্বে আমরা সবাই একসাথে বালি পাস সামিট করব, তাই সাথে থেকো।